আই আসলে দর্শকদের লাগি কাম করি হেতারা হেতারা যতদিন আর ভালো বসবে আই ততদিন কাজ করে যাইম এটা হচ্ছে নোয়াখালী আর বরিশালের ভাষা হচ্ছে যে মুই আম্মে গলাই গিয়ে কাজ করতে আসি হ্যাঁ আম্মেরা যতদিন মরে ভালোবাসবেন ততদিন মরে কাজ করেই যাব কাউ করেই যাব বুঝছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই বুধবার রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে তিনি মারা যান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম তিনি বলেন সাড়ে তিনটার দিকে আমরা খবর পেয়েছি কিভাবে কি হলো আমরা এখনও বিস্তারিত জানি না শুনেছি তাকে একটি ছেলে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে নিয়ে যায় নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন হাসপাতাল থেকে পুলিশকে খবর দেয়া হয় এরই মধ্যে হাসপাতালে পুলিশ পৌঁছালে সেই ছেলেটি তার ফোন নিয়ে পালিয়ে যায় ছেলেটি কে ছিল জানতে চাইলে তিনি আরও বলেন আমরা তো তাকে চিনি না সে পালিয়ে গেছে অভিনেতা রৌনক সেখানে গেছে আমিও সেখানে যাচ্ছি এরপর হচ্ছে ওদের সাথে যখন কাজ করি ওরা হচ্ছে আমাকে না ওদের ফ্রেন্ড বানিয়ে ফেলেছে একদম এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমাকে তুই তো করে করে বলতো একমুতে এদিকে একমুতে এদিকে হচ্ছে আমি ওদের অনেক সিরিয়াস ছিলাম মানে এত মজা লেগেছে কাজ করতে মনেই হয়নি যে ওরা ছোট বাচ্চা বা হচ্ছে আমি ওদের অনেক আমি ওদের চেয়ে অনেক সিনিয়র এটা কখনোই মনে হয় তোমার গ্রামে যখন আমি শুটিং করতে যাই তখন হুমায়রা হিমু হিসেবে কিন্তু আমাকে চেনে অনেক আছে হ্যাঁ অনেক পপুলার অনেক চ্যানেলে অনেক কাজ করছে কিন্তু ওদেরকে চেনে না আমাকে চেনে হচ্ছে আমি বিটিভির কাজ করি